অনেক দিন পর আবার আমি তোমাদের কাছে চলে এসেছি শ্রীমতী দরবার সাপ্তাহিক সান্ধ্য বই কিনতে। আজ আমি তোমাদের সুকুমার রায়ের লেখা চোরথাড়া কবিতাটি পরিবেশনা করতে চলেছি। যদি আমার এই কবিতাটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। নমস্কার নমস্কার। কবি সুকুমার রায়ের কবিতা চোরথাড়া। আরে ছি ছি রাম রাম, বলো নাহি বলো না, চলছি যা জুয়া ছুরি নাহি তার তুলনা। যেই আমি দেখুন টিফিনের আগেতে ভয়ানক কমে যায় খাবারের ভাগতে। রোজ দেখি খেয়ে গেছে, জানি না গো কার আসে। কালকে যা হয়ে গেল ডাকাতের বারাসে, পাঁচখানা কাটলেট লুচি তিন গন্ডা, গোটা দুই জিভে গজা, রুটি দুই মন্ডা, আরো কত ছিল পাতে আলু ভাজা ঘুগনি। ঘুম থেকে উঠে দেখি পাতাখানা শূন্যে, আজ তাই খেতে গেছি কত আর পারবো, এতদিন শোয়ে শোয়ে এইবারে মরবো। খাড়া আছি সারাদিন হুঁশিয়ারি পাহারা, দেখে নেব রোজ রোজ খেয়ে যায় কাহারা। রাম হও তাম হও ওপারে ঘুষ বুষ যেই হও, এইবারে থেমে যাবে খাটবে না জারি চুরি, আটবে না মার প্যাচ, জারে পাবো খাড়ে ধরে কেটে দেবো খ্যাচ খ্যাচ। এই দেখো ঢাল নিয়ে খাড়া আছি আড়ালে, এইবারে টেপ পাবে মুন্ডুটা বাড়ালে। রোজ করি সাবধান, কানে তো বুঝায় না, ঠেলা খানা বুঝবি তো এইবারে আয় না। নমস্কার।